ওই আর কি শরীরটা খারাপ হলে যা হয় আর কি এখন বেটার এখন মাছ বেটার দ্যাটস গুড টু হিয়ার ঠিক আছে ইয়ে করি দেখি আমাদের একজনকে যুক্ত করি কে আছে আমাদের সাথে আছে আমাদের সাথে আছে কি কে আর কলকাতা নাইট রাইডার্স দেখি কলকাতা নাইট রাইডার্স শুনে আছেন নাকি হ্যাঁ হ্যালো হ্যালো শুনে আছেন আমার কথা হ্যালো বুঝো আচ্ছা

আপনার সাথে আমার কিছু একটা দেখি আমি জাস্ট জানার জন্য আর কি আপনার যদি কোনো ভুল হয় ভুল ধরা দেন তাহলে আই মিন আমি সেটা খুঁজে দেখবো বা দেখতে পারি ওইরকম আরকি আপনি বৌদ্ধ ধর্ম সম্পর্কে বলছেন বৌদ্ধ ধর্ম সম্পর্কে আচ্ছা দেখুন আমার বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমার কোনো পড়াশোনা নেই ঠিক আছে আমি আমি এমন কাউকে পাচ্ছি না যে মানে ভুল ধরে আর কি

আচ্ছা তাহলে নিজেকে একটুখানি অনেস্ট হতে হবে অনেস্টলি একটুখানি পড়াশোনা করুন তাহলে প্রপারলি আছে এটা কিন্তু প্রপারলি আছে সব কিছু একদম প্রপারলি এটা কিন্তু যতদিন না বেঁচে আছি এই সম্ভবত এটাই থেকে যাবে আর বাট হাসি খুশি আছি শত কষ্ট আসলে গুলো কোনো মিন করি না মানে মনেও নি না মাথায়ও নি না হাসি খুশি থাকি দেন আর অনেস্টলি সেটা হচ্ছে আমার এখন একটা স্বভাব মানে এটাই আমার স্বভাব এখন বুঝলাম তাহলে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আহ মানে আমাকে পড়াশোনা আমি ভুল বের করতে বলতেছি না আমি আমি মনে করতেছি যে যদি আপনাদের চোখে কোনো ভুল থাকে যদি আপনারা বলেন মানে কোনো বেশি একদিন যদি আমার বৌদ্ধ নিয়ে আলোচনা করেন তাহলে আমি মনে করেন আমি আপনাদের সব সময় শুনি যেমন আজকে সাধু শুনতেছি আচ্ছা তাহলে একটা জিনিস

উনি তো অবশ্য ধর্মটা পেন আর এমনি এমনি মনে করেন আজকে বা কালকে এরকম করে আনে নাই হয়তো পাঁচশো ছয়শ কত খ্রিস্টাব্দে জানি উনি নিজেকে এভাবে মানে নিজের গৃহ ত্যাগ করে ঘর ত্যাগ করে সংসার ত্যাগ করে দেন উনি জঙ্গল আসার পরে ছয় বছর কঠোর সাধনার পরে দেন কিন্তু সেটার পরে উনি ভাইয়া আপনার যে বৌদ্ধটা বৌদ্ধ যে এটা বললেন এটা তো কোনো রিলিজিয়ন না এটা হচ্ছে একটা লাইফস্টাইল তাই না হ্যাঁ লাইফস্টাইল মানে উনি কিন্তু জাস্ট একটা হ্যাঁ নাম দিয়েছে বৌদ্ধ ধর্ম মানে বৌদ্ধ আমরা আসলে বৌদ্ধ কিন্তু আমরা ওনাকেই আমরা আমরা কিন্তু ওনাকে পূজা করতে বলে না কিন্তু আমরা ওনাকে সম্মানের সাথে আমরা একটু পূজা করি আর কি মানে আমাদের ভালো লাগে ভালো লাগে থেকে আমরা পূজা করি সম্মান করি কিন্তু অমিতা যেটা বললেন যে রিকর্নিয়েশন যেটা আপনাদের অধ্যায়ে আছে ওইটা ওইটারও তো কোনো প্রমাণ নেই অথবা এটারও তো কোনো এখন আমি আমি যদি আপনাকে কিছু বলতে চাই তাহলে কোনো কিছু এটার কোনো ই থাকতে পারে না আমার মনে হয় এটা তো কোনো আমি আমার ইস্যু এখানে এই আমার একটা জিনিস এই জিনিসটা আমাকে খুব বেশি ইয়া করে কারণ কেন বলতেছি উনি যখন বুদ্ধ ছিল যখন উনার অনেক শিষ্য ছিল এবং ওখানে অনেক মানুষ ছিল তখনকার মানুষ যখন উনার দেশন শুনতো উনার অনেক জাতক শুনতো তখন কিন্তু অনেক আপনি কি মানে গড সামথিং এরকম কাউকে মানে কাউকে বিশ্বাস করেন কিনা তখন উনি বলতো কি একটা উত্তর দিত না তুমি শুধু তুমি নিজেকে জানো আগে তো উনি কি করতো এটা থেকে উনি যে মানুষটা এটা বুঝতে পারতো যে তুমি তোমাকে জানো তখন উনি সেইভাবে ধ্যান এগুলো করতো ভাবনা করতো তো উনি যখন নিজের মতো একটা আমাদের মধ্যে একটা ওয়াটার সিসটা অরহ যেটা উনি মানে সবকিছু থেকে মুক্তি পায় মানে লোভ দেশ মোহ সবকিছু থেকে মানে ওনার প্রতি না দেশ মানে পৃথিবীর প্রতি না কারো প্রতি অন্য কোনো মায়া ওরকম কিছু আছে ওরকম না কিন্তু কিন্তু এটার সাথে আমি একটু দ্বিমত করবো কারণ হচ্ছে কি আমার ছোট মানে জ্ঞানিয়ান বুদ্ধিতে আমি যতটুকু বুঝতে পারি যে লোভ মোহ অ্যাম্বিশন এই জিনিসগুলো কিন্তু আমাদের ক্যারেক্টারিস্টিক একটা হিউম্যান বিংস এর মানে কিছু খারাপ জিনিস কিছু ভালো জিনিস সব সব ক্যারেক্টার নিয়েই তো একটা মানুষ তাই না কিন্তু আমার মনে হয় এগুলোরও দরকার আছে ফর এক্সাম্পল একটা মানুষ যদি অ্যাম্বিশাস না হয় তাহলে তো কোনো সামনে আগাতে পারবে না ধরেন আমি আমার কোনো অ্যাম্বিশন নেই আমি জাস্ট পড়ে আছি জাস্ট একটা একটা পাথরের মতো দেন হোয়াজ দ্য পারপাস আমার লাইফের পারপাসটা কি হ্যাঁ সেটা তো অবশ্যই হ্যাঁ দেখেন আপনি তৃতীয়ত আপনাকে ঠিক চলতে হবে মানে যেমন আমি কিভাবে আমাকে গালি দিলে আমি আসলে কিছু বলি না দেন আমি হাসি এবং আমি ওনাকে কোনো উপহাস করি না কোনো কিছু করি না দেন আমি সেটা মনে করি আমার কর্মফল দেন আমি সেটা আমার কর্ম আমাদের মধ্যে তিনটে জিনিস আমরা বেশি মানে মেনে নিই আগে থেকে

আমি সত্যি কথা বলতে খুবই মানে অল্প জ্ঞান আমি একটা বই পড়েছিলাম নো নন সেন্স বুদ্ধিজম ফর বিগেনার্স কথা বলতে আমি খুবই বেসিক জিনিস জানি এটাতে কিন্তু আপনাদের যেটা বলে যে নিজেকে জানো পশু পাখিকে হত্যা করো না মানে মানুষের ভিতরে যে সাফারিংটা রাইট ওইটা ওইটা রিয়েলাইজ করতে বলে আমার আমার যেটা মনে হয় পড়ে যেটা মনে হলো তো দেখেন ভাইয়া আপনাদের যে যেগুলো বলা আছে আপনাদের বেসিক জিনিসগুলো সব রিলিজনেই কিন্তু মোটামুটি ওই জিনিসগুলোই বলা আছে হ্যাঁ কিন্তু আপনাদের আমরা কিন্তু না কিন্তু কখনো দেন এই জন্য আমাদের মনে হয় একটু চার কিন্তু আমি আসলে একটু কমফিউজ কর আমাদেরকে মানা করছে প্রাণী হতা না করতে কিন্তু আমরা এনি টাইম কিন্তু আমরা ওই

না প্রথমত আমি তো ধর্ম থেকে ধর্ম থেকে শিখেছি অনেক কিছু শিখেছি শিখবো না সেটা ধর্ম থেকে শিখেছেন কিন্তু ধর্ম থেকে আপনি ধর্ম থেকে যারা শুন কথা শুন কথা শুন কথা শুন কথা শুন কথা শুন হ্যাঁ আপনি যে ধর্ম থেকে শিখেছেন এগ্রিড ওকে কিন্তু এমনও তো বহু মানুষ আছেন যারা ধার্মিক নন বা বৌদ্ধ ধর্মে দীক্ষিত নন তারাও তো এই একই জিনিস বলে যে অযথা প্রাণী হত্যা করো না তাহলে একটা জিনিস দেখুন ধর্মকে যে সবসময় সব জিনিস বলে দিতে হবে সেরকম না আমরা মানুষরাও যখন জ্ঞান অর্জন করব যখন এটা বুঝতে পারবো যে পরিবেশের ভারসাম্য কিভাবে রক্ষা হয় যখন এটা আমরা বুঝতে পারবো যে আমরা একা সার্ভাইভ করতে পারি না তখন আমরাও সেই নিতে পারি তাই না এবং আমরা আরো অনেক বেশি লজিক্যাল ডিসিশন নিতে পারি তাই না আপনাকে যে ধর্ম থেকে ফলো করতে হবে সেরকম না প্রাচীনকালে মানুষের কাছে জানি আপনি সেটা বলেননি প্রাচীনকালে মানুষ যখন কিছু কিছু মানুষ যারা রিলাইজ করতো তাদের কাছেতে তো সেরকম ভাবে রোমান টোমান থাকতো না তারা তো আর এরকম এই একটা স্টাডি করে সেখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে এসে একটা

সো এইটাও কিন্তু একটা পারপাসফুল আপনি একটা লাইফ ই করছেন লিড করছেন মানে আপনি কিছু একটা ফিউচারিস্টিক আপনি কিছু পাবেন এটার আশা কিন্তু আপনি এখন কিন্তু আপনারা ভালো কাজ করতে হচ্ছে না আসলে আমি এখানে একটা কথা বলতে চাই মানে পুনর্জন্মের একটা একটা জিনিস আমার বিশ্বাস করতে বেশি কারণ হচ্ছে কি আমাদের একটা শব্দ আছে শাস্ত্র বলে অরহত যারা অরহত হয় আসলে তারা দেখতে পারে তার ফিউচার কি ছিল মানে তার সরি তার আগে কি ছিল শুনে মানে পুনর্জন্মনি দেখতে পারতো হ্যাঁ

এরকম মানুষ হিসাবে আমি বলতে পারি আমি আজ থেকে আমি আজ থেকে ধরুন পাঁচশো বছর আগে পাটলিপুত্রে ছিলাম পাটলিপুত্রে সেখানে আমি লোকজনকে পড়াশোনা করাতাম আজকে যেমন লাইভ করছি ওইরকমই একটা নাস্তিক ছিলাম তারপর লোকজন আমাকে আহ বলেযায় নাস্তিক তুই এখানে কি করছিস তারপর আমাকে মেরে ভাগি দিল তারপর সেখান থেকে আমি গ্রিসে গেলাম সেরকম গল্প তো আমিও বলতে পারি এটা নিয়ে আসলে না আবার ওনারা তো সবাই বলতো না যারা অবশ্য আমি চাই একটা শব্দ যে অরহত যিনি বলে ওনারাই সেটা গুলো বলতো আরকি এবং ওনারা এটা যদি বলে থাকে যদি বলে থাকে যদি বলে থাকে আমার মনে হয় যদি এরকম কেউ ক্লেম করে থাকে যে তার পুনর্জন্ম হয়েছে সে ভবিষ্যতে কি কি জন্ম হবে এবং আগে কি কি জন্ম ছিল একদম ডাহা মিথ্যে কথা বলেছে এইটুকু আমি আপনাকে অলপ করে বলতে পারি যদি সে যদি তাহলে সে যদি কোনো অথরিটি নিয়ে কারো কথা বলে থাকে তার কথাটা একদম ডাহা মিথ্যে কথা ঠিক আছে আমার মনে হয় আপনার নিশ্চয়ই সেই জিনিসগুলোকে বিচার করাটা অবশ্যই

ঠিক আছে এটা হতে পারে যে হয়তো আপনার মাসাল মাস একটুখানি কম হতে পারে আর্নল ফার্চিনিয়ার থেকে বা যেমন ধরুন আমি টম ক্রুজের মতন দেখতে নয় ঠিক আছে সেরকম হতে পারে কিন্তু বা আপনি শাহরুখ খান না হতে পারে সেটা হতে পারে আপনি শাহরুখ খানের মতন রোমান্টিক না হতে পারেন সেরকম ডিফারেন্স কিছু থাকতে পারে কিন্তু এমন কোনো অলৌকিক ক্ষমতা এদের মধ্যে নেই যে জিনিসটা আপনার মধ্যে নেই ঠিক আছে হ্যাঁ সেই প্রমাণগুলো গুলো ভুলভাল প্রমাণ ঠিক আছে যখন হচ্ছে আমি প্রমাণ খুঁজে পাই যাই না না এই জিনিসটা সেটাই বলছি এটা আমি খুব জোর দিয়ে বলছি যে এই জিনিসটা খুব ভুলভাল প্রমাণ মানে একদমই ঠিক আছে এটা যখন দেখেছিল সেরকম সেরকম ক্লেম অনেকেই করতে পারে আমিও ক্লেম করতে পারি এখন বসে যে আজ থেকে সাতশো বছর আগে আমি অযোধ্যায় থাকতাম ঠিক আছে অযোধ্যায় ওই যে রাম মন্দিরটা যখন ভাঙা হয়েছিল তখন আমি সেখানে ছিলাম এই ধরনের ক্লেম আমিও করতে পারি সেগুলো পুরো ভুলভাল ক্লেম সেগুলো কোনো বেসিস নেই এই ক্লেম গুলো কোনো মানে মানে হয় না ঠিক আছে আমাকে যদি কোনো রকম অবজেক্টিভ এভিডেন্স দেখাতে পারেন পুনর্জন্মের ঠিক আছে সেই জিনিসটা আমি মানতে পারি যদি এরকম কোনো দাবি করে থাকে কোনো ধর্মে যে পুনর্জন্ম হয় আমার আমি এটুকু হলফ করে বলতে পারি একবারেই ভুল ভাল একবারেই মিথ্যে কথা এরকম কখনো হতে পারে না কোন জিনিসটা পুনর্জন্ম হবে আপনি নিজেই ভেবে দেখুন আপনি যখন মারা গেলেন তখন আপনার শরীরের মধ্যে যা কিছু আছে সে সব কিছু শেষ আত্মা বলে কোনো কিছু হয় না যদি আত্মা বলে কোনো কিছু থাকেই তা যদি আপনার শরীরের দরকার হয় তাহলে সে শরীর ছাড়াও আবার বাঁচতে পারে সেই জিনিসটা একটুখানি ভেবে দেখবেন তাহলে যে শরীর ছাড়া বাঁচতে পারে তার আবার শরীরের প্রয়োজন হওয়ার কি প্রয়োজন আছে শরীরের দরকার হয় কেন কোনো প্রয়োজন নেই আপনি যে কথাটা বলছেন সেই দাবিটা আপনার মনে হতে পারে সেটা আপনি ছোটবেলা থেকে বিশ্বাস করে আসছেন বটে কিন্তু এটা একদমই ভুল কমপ্লিটলি ভুলভাল হম না আমরা অনেক বই পরিচিত তার মধ্যে একটা জিনিস বারবার এটা আসে কি ভুল ভাল এটা যদি বারবার যে কোনো বই পড়ে থাকুন যেটা যদি কোথাও থাকে একদম ভুল ভাল এটা যদি মাস্টার্স অফ এবং ওই যে মেনি লাইফ মেনি মাস্টার্স এই ধরনের এই ধরনের যদি গল্প থাকে ভুল ভাল একদম ভুল ভাল একদম ভুল ভাল এরপি যেমন হ্যাঁ হতেই পারে বাট শিওর না হ্যাঁ এটা হতে পারে এটা শিওরলি ভুল ভাল

মানে সত্য বলতো সবাই সত্য যুগ ছিল সবাই সত্য বলতে এটা আপনি রইলেন কি কিভাবে না আমি সবাইকে বলতেছি যাদের মানে আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে পিরোজপুরের লাখ লাখ লোক নাকি সাইদিকে চাঁদে দেখছে ওরা নাকি সাক্ষ্য দিচ্ছে

ভালো আছি বলেন তাহলে আপনার ভ্যাকেশন কেমন হলো আসি ভাইয়া হ্যাঁ এই তো ঘুরে টুরে আসলাম একটু সমুদ্রের পাশে কোথায় গেলেন আসি ভাইয়া এই নামটা তো খুবই বিদঘুটে নাম কেপেল বলে এটাকে একটা মানে ডেনমার্কের কাছাকাছি মানে জার্মানির শেষ প্রান্তে ডেনমার্কের কাছাকাছি একটা জায়গা সেখানে মানে সমুদ্র টমুদ্র দেখলাম আর কি একটা বাসা ভাড়া নিয়ে আপনি তো খুবই লাকি আসি ভাইয়া ইউরোপে থাকেন অনেক জায়গায় যেতে পারেন খুব ইজিলি কেন আপনার দেশটা আরো বড় অনেক বিরাট বিরাট বিশাল দেশ কিন্তু ইউরোপে যাওয়ার কষ্ট এই জিনিসটাকে তো আমি স্বীকার করি এই জিনিসটাকে তো আমি হান্ড্রেড পার্সেন্ট এগ্রি বিদ ইউরোপ মাছ বেটার মানে সেটা যে কোনো দিক থেকে বলুন প্রাকৃতিক সৌন্দর্য বা ঐতিহাসিক নিদর্শন এই দেখার জন্য ইউরোপ মাছ বেটার ইউএসএ তে গেলে তো আমি খালি হচ্ছে ডাউন টাউন ছাড়া আর কোথাও ঘুরতে যাওয়ার জায়গা পাই যে কোনো একটা খুবই একটা কি বলবো মানে হিস্টোরিক্যালি বলতে গেলে ইউরোপ ইজ দ্য বেস্ট মানে ওইখান থেকে তো সব হিস্টোরি শুরু আর রাশিভের সব জায়গাতে মানে ইজিলি অ্যাক্সেসিবল হয় আপনি ফ্লাইট নিলেন এক দুই ঘন্টা ফ্লাইট ট্রেনে করে যেতে পারছেন ক্রুজে করে যেতে পারছেন অনেক অনেক জায়গা যাওয়া যায় ইউরোপ থেকে হ্যাঁ কিন্তু কানিজ মনে করে যে আমেরিকা এবং কানাডা এটা হচ্ছে সবচেয়ে ভালো জায়গা আর আমি আমার সাথে তর্ক হয় এটা নিয়ে ইউরোপ নাকি তার পছন্দ না সে আমেরিকা চলে আসুন ভাইয়া এদিকে চলে আসেন আমার তো যাওয়ার ইচ্ছা নাই কিন্তু কানিজার খুব ইচ্ছা সে আমেরিকা বা কানাডার দিকে যেতে চায় বইয়ের ইচ্ছা সব ইচ্ছা আছে ভাই এইটা কিন্তু ঠিক ইয়েস ইয়েস এইটা কিন্তু ঠিক বলেছেন সবিনাপ আর আফ্রিকাতেও যেতেই হবে আমিন ভাই এবার ব্যাপারটা ভালো বুঝতে পেরেছে হ্যাঁ নিশ্চয়ই আমি আপনার ভাবি আছে বুঝতে শিখে ভালো বুঝতে পেরেছে আমিন ভাই আমিন ভাই বলতে এই এবার আমার খেতে যেতেই হবে না তো আমাকে মার্কেটে হবে আমি মাথায় হাত দিয়ে বলি অমিনতা মার খেতে হয়

এটা আমি জানি রাসি ভাইয়া শীতল কি ভালো করলে নিশ্চয়ই কানিজাপুর ক্রেডিট আর খারাপ করলে আপনার দ্বারা অবশ্যই অবশ্যই হয়েছে না এটা এখন আমি আবার अप्लाई করা শুরু করছি এখন খারাপ কিছু দেখলে আমি আবার বলা শুরু করে দিই এটা এই যে তোমার ছেলে দেখো কি করছে এইটা এইটা যে ক্যারেজ এফেক্ট এইটা সব সময় আমার ছেলে চকলি ভালো করে তখন হচ্ছে আমার ছেলে দেখেছো কেমন করেছে আর যদি ছেলে বদমাইশি করে তোমার ছেলেটা যা মাদুর হয়েছে